হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় কি না আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো সুবীর দাস স্যারের কম্প্যারেটিভ ম্যাথামেটিক চ্যালেঞ্জার বইয়ের চ্যাপ্টার এইটিন অর্থাৎ অংশীদারী কারবারের যত যা প্রবলেম আছে তার সলভ করাবো আর হ্যাঁ বন্ধুরা এই চ্যাপ্টারটি চাকরির পরীক্ষার ক্ষেত্রে এমনই একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার যে যে কোনো চাকরির পরীক্ষাতে এই চ্যাপ্টারটির থেকে দুই থেকে তিন নাম্বার আসে আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটি একটু বড় হতে পারে কারণ এখানে প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে বোঝানো হয়েছে সেই জন্য তোমাদেরকে বলা তোমরা যদি ভালোভাবে শিখতে চাও অঙ্ক তাহলে ভিডিওটি স্কিপ না করে দেখো তাহলে তোমরা খুবই ভালোভাবে অঙ্কগুলি শিখতে পারবে তো চলো বন্ধুরা সরাসরি তাহলে আমরা ক্লাসে ফিরে আসি তো বন্ধুরা আমাদের এক নাম্বার প্রশ্নটি কিনা আমাদের এক নাম্বার প্রশ্নটি হলো এক ব্যবসাতে কিনা এক ব্যবসাতে এ বি এবং সি যতক্ষণে এক হাজার টাকা দু হাজার টাকা এবং তিন হাজার টাকা বিনিয়োগ করেন ব্যবসাতে মোট বারো হাজার টাকা লাভ হয় কিনা ব্যবসাতে মোট বারো হাজার টাকা লাভ হয় তাহলে সি কত টাকা পাবে কিনা বন্ধুরা একটি ব্যবসা তিন বন্ধু মিলে করেছে সেখানে এ বি আর সি তাই তো তো এ বন্ধু কত টাকা না হাজার টাকা বি বন্ধু দু হাজার টাকা এবং সি বন্ধু তিন হাজার টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করলো তো ব্যবসাতে তাদের বছরের শেষে লাভ হলো না কত বারো হাজার টাকা এবার যে বারো হাজার টাকা লাভ হলো এটা তারা যে মূলধনের অনুপাতে অর্থাৎ এক হাজার দু হাজার তিন হাজার টাকা দিয়েছে সেই অনুপাতে ভাগ করা হবে তাহলে এ কত টাকা পাবে তো দেখো বন্ধুরা অঙ্কটা হচ্ছে খুবই সহজ তোমরা দেখো কীভাবে করি এখানে এ ইজ টু বি ইজ টু সি করলাম তো এ কত টাকা এর হচ্ছে এক হাজার টাকা বিয়ের কত টাকা বিয়ের হচ্ছে দু হাজার টাকা আর সি এর না তিন হাজার টাকা তাই তো বন্ধুরা তো এখান থেকে দেখো এখান থেকে তিনটে করে শূন্য সবার কমন গেছে সেই জন্য আমি তিনটে করে শূন্য কেটে দিলাম তাহলে এ এক বি দুই আর সি তিন পড়ে দিল এ এক বি দুই আর সি কত না তিন তাই তো বন্ধুরা এবার আমার এখানে প্রশ্নে কী বলেছে না সি কত টাকা পাবে না সি কত টাকা পাবে না সি এর কত তিন তো অতএব সি পাবে সমান তিন বাই এই তিনটে টোটালটা করতে হবে আমাকে এক আর এ কত তিন আর তিনে কত ছয় মানে এরপর আনুপাতিক ভাগ হার করতে হবে মানে এই যে অনুপাতের ভাগ আর করলে এটাকে যোগ করে নিতে হবে এক আর এ ক না তিন আর তিনে কত ছয় সেই ছয়টা আমি নিচে বসাবো মানে এই যে তিন বন্ধু এই তিন বন্ধুর যে অনুপাতটা সেই তিনটের যোগ বল কত ছয় হয়েছে এই ছয়টা ওই জন্য আমি নিচে বসিয়েছি এরপর কিনা বন্ধুরা আমাকে প্রশ্নতে কি বলেছে না বারো হাজার টাকা লাভ তাহলে আমি এখানটায় বারো হাজার করে দিলাম কত টাকা না বারো হাজার টাকা লাভ তাই তো তাহলে দেখো ছয় দু কুণে বারো একটা দুটো তিনটে শূন্য একটা দুটো তিনটে তাহলে বারো হাজারকে আমি ছয় দিয়ে কাটলে কত হয় না দু হাজার হয় তাহলে দেখো সি কত টাকা পাবে না দেখো তিন দুগুণে কত ছয় তিন দুগুণে কত ছয় একটা দুটো তিনটে শূন্য না একটা দুটো তিনটে তাহলে সি কত টাকা পেলো না সি পেলো ছ হাজার টাকা তো বন্ধুরা প্রশ্নতে আমাদের অপশান নাম্বার কত না অপশান নাম্বার বি নাম্বার অপশানে ছ হাজার টাকা আছে এটাই হচ্ছে আমাদের উত্তর তো চলো বন্ধুরা এরপর আমরা দু নাম্বার প্রশ্ন কি আছে সেটা দেখে নিই তো বন্ধুরা আমাদের দু নাম্বার প্রশ্নটি কিনা আমাদের দু নম্বর প্রশ্নটি হল কোনো ব্যবসাতে তিনজন বন্ধুর মূলধনের অনুপাত টু ইজ টু থ্রি ইজ টু ফোর যদি মোট আঠারো হাজার টাকা লাভ হয় তবে মধ্যম বন্ধু কত টাকা পাবেন কিনা তবে মধ্যম বন্ধু কত টাকা পাবেন তো দেখো বন্ধুরা অঙ্কটা দেখো আমাদেরকে অনুপাতটা দিয়ে দিছে আমি দেখো অনুপাতটা কিনা টু ইজ টু থ্রি ইজ টু ফোর বলে দিয়েছে এদের মধ্যম বন্ধু মানে দেখো এর মাঝে এ আছে দেখো এই দুটোর মাঝে কি তিন আছে তো তাহলে তিনটাই কি না এটাই মধ্যম বন্ধ তাহলে দেখো আমি এখানটায় যেন তিন বসালোম বসিয়ে দেখো এই তিনটে যোগ এখানটায় বসাবো কারণ তিনটের আনুপাতিক ভাব যেটা যোগ সেটা এখানটায় বসাতে হবে তাহলে তিন তিন আর দুয়ে পাঁচ আর চারে কত না নয় কত না নয় আমার এবার প্রশ্নতে কত বলেছে না যদি মোট আঠেরো হাজার টাকা লাভ হয় কত টাকা না আঠেরো হাজার টাকা তাই তো তাহলে আঠারো হাজার টাকা লাভ হলো তাহলে মধ্যম কত পাবার জন্য মধ্যম বন্ধু এখানটায় তিন লিখে দিলাম তাহলে নয় দুকোনে আঠেরো একটা দুটো তিনটে একটা দুটো তিনটে তাহলে কত না তিন দুকুনে ছয় মধ্যম বন্ধু কত টাকা পাবে না ছ হাজার টাকা পাবে কি না মধ্যম বন্ধু ছ হাজার টাকাই পাবে তো ভালো করে বলছে আরেকবার দেখে নাও বন্ধুরা কী বলেছে না অঙ্কটাতে তিন বন্ধুর অনুপাত কত টু ইজ ডু থ্রি ফোর এবার তাদের লাভ কত না আঠেরো হাজার টাকা বলছি এখান থেকে মধ্যম কত টাকা পাবে তো মধ্যম মানে তিন ওই জন্য আমি এখানে তিনটা করলাম আর এই তিনটের যোগ নিচে করলাম কত হলো না সেটা নয় আর এই যে আঠেরো হাজার নয় দুকোনে কত আঠেরো একটা দুটো তিনটে শূন্যের জন্য তিনটে শূন্য বসিয়ে দিলাম তাহলে তিন দুগুণে কত ছয় একটা দুটো তিনটে শূন্যের জন্য এখানে তিনটে শূন্য বসিয়ে দিলাম তাহলে আমার কত হলো না ছ টাকা তাহলে বন্ধুরা মধ্যম বন্ধু কত টাকা পাবে না মধ্যম বন্ধু পাবে ছ হাজার টাকা তো প্রত্যেকে নিশ্চয় বুঝতে পেরেছ বন্ধুরা তো চলো এরপর আমরা তিন নাম্বার প্রশ্নে আসি তো বন্ধুরা আমাদের তিন নাম্বার প্রশ্নটি কি না আমাদের তিন নাম্বার প্রশ্নটি হলো এবি পিঞ্জনে মোট চার হাজার সাতশো টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে এ বি এর থেকে পাঁচশো টাকা বেশি এবং বি সি এর থেকে তিনশো টাকা বেশি বিনিয়োগ করে ব্যবসাতে এক টাকা লাভ হলে এ কত টাকা পাবে তাই তো বন্ধুরা তো অঙ্কটা আয়তনেই বড় কিন্তু অঙ্কটা খুব সহজ তো দেখো বন্ধুরা ভালো করে আমার প্রথম কাজ হবে কি না দেখো এখানে কি বলেছে এ বি এর থেকে পাঁচশো টাকা বেশি মানে এ বেশি টাকা দিয়েছে তাই তো আবার আবার এবং বি সি এর থেকে তিনশো টাকা বেশি মানে সি কম সব থেকে কারণ বি সি এর থেকেও তিনশো টাকা বেশি দিয়েছে তাহলে সি তো সব থেকে কম আমার সেই জন্য আমি সি কিনা সি সমান এক্স ধরে নিলাম কিনা সি সমান এক্স ধরে নিলাম এরপর কি বি সমান সি এর থেকে কত টাকা ছিল থেকে টাকা প্লাস তিনশো করলাম তাই তো আর এ কত এ কত বলছে না বি এর থেকে আরো পাঁচশো টাকা বেশি বি এর টাকা তো এটা এক্স প্লাস তিনশো এর থেকে আরো পাঁচশো টাকা বেশি এর থেকে যদি আরো পাঁচশো টাকা বেশি হয় তাহলে এক্স প্লাস আটশো হয়ে যাবে এক্স প্লাস কত হয়ে যাবে না আটশো হয়ে যাবে কারণ বি এর থেকে আরও পাঁচশো টাকা বেশি তাহলে বি কত এক্স এই জন্য এক্স বসে দিলাম এখানে এর থেকে তিনশো টাকার সঙ্গে আরও পাঁচশো টাকা যোগ করলে কত হয় না আটশো টাকা হয় কি বলেছে না তাহলে এদের টোটালটা আমি বের করাবো কি না এদের টোটালটা বের করাবো টোটাল কি হবে একটা দুটো তিনটে এই জন্য থ্রি এক্স হয়ে গেল প্লাস আটশো আর তিনশো কত এগারোশো কত না এগারোশো এই তাহলে থ্রি এক্স প্লাস এগারোশো এটা কত টাকা এটা সমান কারণ অঙ্ক তো দেখো প্রথমেই বলেছে প্রথমটাই লক্ষ্য করো সি তিনজনের মোট কত টাকা না চার হাজার সাতশো টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে এই চার হাজার যে সাতশো টাকা চার হাজার এই যে সাতশো টাকা এটার মানে হচ্ছে এটা এটার মানেই কি না এটা তার কারণ তারা তিনজনে তো এই টাকা নিয়ে ব্যবসা শুরু করে আর সেটা অঙ্কেতে এইভাবে আমাদেরকে বলেছে সি এক্স টাকা বি এক্স প্লাস তিন টাকা আর এ কত এক্স প্লাস আটশো টাকা অঙ্কতে এইভাবেই আমাদেরকে ঘুরিয়ে বলেছে এটার মানে হচ্ছে চার হাজার সাতশো টাকা এবার আমরা ক্যালকুলেশান করলেই পেয়ে যাব যে এক্সের মান কত এখানে আমাকে এক্সের মান করাতে বের করাতে পারত তাহলে থ্রি এক্স সমান চার হাজার সাতশো থেকে যদি আমি এগারোশো বাদ দিই তাহলে কত টাকা হয় না এটা ছত্রিশশো টাকা হয় কারণ এই প্লাস এগারোশোটা যদি সমানের এই দিক আসে কারণ এটা তো সমান সমানের এই দিক আসলে এটা কি মাইনাস এগারোশো হয়ে যায় সাতচল্লিশশো থেকে এগারোশো বাদ দিলে কত হয় না ছত্রিশশো হয় তো বন্ধুরা এটা আমি মুছে দিচ্ছি সেই জন্য আমার এটা ছত্রিশশো একবারে করে নিচ্ছি ঠিক আছে এখন তিন একে তিন তিন দুগুণে ছয় শূন্য শূন্য তাহলে এক সমান কত হলো আমার এক সমান বারোশো এক সমান কত না এক সমান আমার বারোশো হলো তাহলে বন্ধুরা সি কত টাকা তাহলে আমি এখানটায় এ তাহলে বি কত টাকা না বারোশোর বারোশো দেখো এক্স এর মানে আমি এখানে বারোশো পেয়েছি তাহলে এক্স মানেই বারোশো তাহলে বারোশোর সঙ্গে আরো তিনশো যোগ করলে তবে আমি বিয়ের টাকাটা পাবো তাহলে কত হবে না পনেরোশো টাকা কত না পনেরোশো টাকা তাই তো বন্ধুরা এরপরে দেখো এ তাহলে দেখো এক্স মানেই তো বারোশো বারোশোর সঙ্গে আটশো যোগ করলে কত হয় না দু হাজার টাকা তাই তো এটা তাই তো এরপরে দেখো এর দুটো শূন্য এর দুটো শূন্য এর দুটো শূন্য কেটে দিলাম তাহলে টোয়েন্টি ইজ টু ফিফটিন ইজ টু টুয়েলভ এটা হলো আমার আমাকে কি চেয়েছে না তাহলে এ কত টাকা পাবে কি না এ কত টাকা পাবে অতএব এ পাবে সমান কি না এ পাবে দেখো এ তো কুড়ি কুড়ি বাই এদের যোগ বল কত না সাতচল্লিশ দেখো সাতচল্লিশ কারণ শূন্য পাঁচ আর দুই পাঁচ আর দু সাত দুই আর একে তিন আর একে চার ওই জন্য সাতচল্লিশ গুণিত এরপরে দেখো তাদের ব্যবসাতে মোট চার হাজার একশো দশ টাকা লাভ হয় কত না এক হাজার চারশো দশ টাকা লাভ হয় ব্যবসাতে তাই তো ব্যবসাতে মোট কত লাভ হয় না এক হাজার চারশো দশ টাকা এটা আমার দেখো অঙ্কতে বলেছে তাই তো বন্ধুরা তাহলে এটা আমি কাটাকটি করছি সাতচল্লিশ তিনে একশো একচল্লিশ শূন্য তাহলে কত না তিন কত ছয় একটা দুটো একটা দুটো তাহলে আমার কিনা না ছশো টাকা লাভ কত টাকা লাভ না আমার ছশো টাকা তাহলে এ কত টাকা পায় অংশ থেকে অংশ থেকে এ পাবে ছশো টাকা তাই তো বন্ধুরা তো প্রত্যেকে নিশ্চয়ই বুঝতে পেরেছ তো চলো এরপর আমরা পরের প্রশ্নে অর্থাৎ চার নম্বর প্রশ্নে আসি তো বন্ধুরা আমাদের চার নাম্বার প্রশ্নটি কি বলেছে না আমাদের চার নাম্বার প্রশ্নটি হলো কোনো ব্যবসাতে এ বি সি এর মূলধনের অনুপাত টু ইজ টু থ্রি ইজ টু ফাইভ এবং তাদের নিয়োজিত কিনা তাদের নিয়োজিত সময়ের অনুপাত থ্রি ইজ টু ফোর ইজ টু ফাইভ হলে তাদের লভ্যাংশ কি অনুপাতে বণ্টিত আছে কিনা তাদের লভ্যাংশ কি অনুপাতে বন্টিত হবে তাই তো তাহলে দেখো বন্ধুরা আমার কি না এ ইস বি সি করলাম তাইতো তো এখান থেকে দেখো মূলধনের অনুপাত কিনা মূলধন মূলধনের অনুপাত কি না মূলধনের অনুপাত হচ্ছে টু ইজডো থ্রি ইজডো ফাইভ কিনা টু ইজডো থ্রি ইজো ফাইভ এরপরে দেখো নিয়োজিত সময়ের অনুপাত কিনা সময়ের অনুপাত তো সময়ের অনুপাতটা এখানে কি আছে না সময়ের অনুপাতটি যেটি আছে সেটি হলো থ্রি ইজডো ফোর ইজো ফাইভ তাই তো সময়ের অনুপাত তাহলে লভ্যাংশ মানে লাভ আমার কথা হবে কি না লাভ আমার কথা হবে তো সজন্যরা যখনই লাভ চাইবে কিনা এটা গুণ করে দিতে হবে দেখো তিন দুগুণে কত ছয় সিক্স ইজডু তিন চারে কত বারো ইজডু পাঁচ পাঁচে কত পঁচিশ আর এইটাই বন্ধুরা আমাদের উত্তর এটাই আমাদের উত্তর সিক্স ইজডু টুয়েলভ টোয়েন্টি ফাইভ এটাই হচ্ছে আমাদের উত্তর তো কারণ নিশ্চয়ই বুঝতে অসুবিধা নেই বন্ধুরা তো চলো আমরা এরপর পরের প্রশ্নে আসি তো বন্ধুরা আমাদের পাঁচ নাম্বার প্রশ্ন ঠিক না আমাদের পাঁচ নাম্বার প্রশ্নটি হলো কোনো ব্যবসাতে এ বি সি এর লাভের অনুপাত থ্রি ইজ ডু ফোর ইজ ফাইভ এবং তাদের মূলধনে নিয়োজিত সময়ের অনুপাত ওয়ান ইজ টু টু ইজ ডু থ্রি হলে তাদের মূলধন অনুপাত কত কিনা তাদের মূলধন অনুপাত কত তো ভালো করে বোঝাবুন দেখো তো ভালো করে দেখে নাও বন্ধুরা পাঁচেরটা দেখো আমার এ ইজু বি ইজ টু সি তাই তো প্রথমে তো মূলধন হয় আমি মূলধন লিখে রাখলাম তাই তো তো মূলধনটা আমি জানি নি এরপর কি না লাভ আচ্ছা এরপর হচ্ছে সময় শেষে কি না লাভ থাকে লাভ থাকে দেখো মূলধন আর সময়কে গুণ করলেই আমি লাভটা পাই তাই তো মূলধন আর সময়কে আমি গুণ করলেই লাভটা পাই তাই তো বন্ধুরা তো দেখো এখানে কোনো ব্যবসাতে এ বি সি লাভের অনুপাত কি না কী বলেছে থ্রি ইজরো ফোর টু ফাইভ এটা আমার লাভের অনুপাত বলে দিয়েছে কি না এবং মূলধনে নিয়োজিত সময়ের অনুপাত সময়ের অনুপাতটা কত না ওয়ান টু টু আমাকে জিজ্ঞাসা করেছে যে অনুপাত হবে সেটাই আমাকে জিজ্ঞাসা করেছে তো বন্ধুরা এতক্ষণ এর আগের অঙ্কটাই আমরা কি করেছি না মূলধন আর সময়কে গুণ করে আমরা লাভটা পেয়েছি কিন্তু এই ক্ষেত্রে জিনিসটা উল্টো হবে উপর থেকে নিচে না তখন আমরা ওই জন্য গুণ করেছি এরপরে দেখো নিচে থেকে উপরে উঠবে নিচে থেকে উপরে উঠবে তাহলে না আমাকে ভাগ করতে হবে কিনা আমাকে ভাগ করতে হবে তো ভাগ আমরা কীভাবে করবো দেখো লাভটা সবসময় উপরে থাকে তো এখানে লাভ তো তিন চার আর পাঁচ তাহলে দেখো আমি কী করবো না এ ইস ডু বি ইজডু সি তো এখানে লাভ তো লাভ কত এ লাভ তিন আর দেখো সময় কত এক বাই এক ইজু দেখো বিয়ের লাভ কত চার তাহলে এখানটা চার করলাম আর সময় কত না দুই সেই জন্য এখানটা দুই করলাম রু দেখো সি এর লাভ কত পাঁচ পাঁচ করলাম আর দেখো সময় কত তিন দুই দুকুণে কত না চার দুই দুকুণে কত না চার তাহলে বন্ধুরা দেখো এখান থেকে একটা সহজ দেখো এক এটা সে মতন এক তো এটা তিন তাই তো বন্ধুরা এদের লসায়ও কত লসায় হচ্ছে তিন লসায়ও কত না তিন তো দেখো এক এক আর তিনের লসক কত তিন তো হয় তাই তো বন্ধুরা তাহলে দেখো এখানটা আমি বসছি এর ঘরে কত আছে তিন আছে আমি গুণ চিহ্ন দেবো তো তিনের পাটি নামতা পরবো কত না এখানে এখানে দেখো এই যে এর নিচে এক আছে এই তিন আছে একের পাটি নাম তো পড়বো কখন তিনে আসে এক একে এক এক দুই এক তিনে তিন তাহলে এখানটা আমি তিন বসিয়ে দিলাম তাহলে তিন তির কত সেটা আমি পরে করে নিচ্ছি এরপরে দেখো দেখো এখানে দেখো দুই আছে দুই আছে তো কাটাকুটি করে দুই আছে তো তাহলে আমি এখানটায় দুই করলাম দুই গুণিতক দুই এর নিচে আমি এখানটায় তিন দিয়ে গুণ করলাম ইস্টু দিলাম দেখো এখানটায় এই যে পাঁচটা আছে আমি পাঁচটা দেবো পাঁচ গুণিতক এই যে এর নিচে কত তিন আছে তিনের পার্টি নামতা পড়বো কখন এই লসাগুজে আমার তিন হয়েছে তিন মেলে তিন এক এ তিন কিনা তিন একে তিন সেই জন্য এখানটায় এক হলো তাই তো বন্ধুরা তো দেখো আমি একবারে তিন ত্রিকে কত হয় এটা নয় হয় আমি এখানটায় নয় করলুম নাইন তিন দুগুণে কত ছয় হয় আমি এখানটায় ছয় করলাম পাঁচ একে কত পাঁচ হয় আমি ওই জন্য এখানটায় পাঁচ করে দিলাম আর এটাই বন্ধুরা আমার উত্তর তাহলে মূলধন কত ছিল না মূলধন ছিল নাইন ইজডু সিক্স ইজডু ফাইভ নাইন ইজডু সিক্স ইজডু ফাইভ এটাই হচ্ছে আমাদের উত্তর তো কারণ নিশ্চয় বোঝার অসুবিধা নেই বন্ধুরা তো চলো এরপর আমরা ছ নাম্বার প্রশ্নে আসি তো বন্ধুরা আমাদের ছ নাম্বার প্রশ্নটি কিনা আমাদের ছ নাম্বার প্রশ্নটি হলো কোনো ব্যবসাতে এ বি ও সি এর মূলধনের অনুপাত ফাইভ ইজ টু সিক্স ইজ এইট এবং বছরের শেষে প্রাপ্ত লভ্যাংশের অনুপাত ফাইভ ইজ থ্রি ইজ ওয়ান তাদের মূলধনে নিয়োজিত সময়ের অনুপাত তাদের মূলধনে নিয়োজিত সময়ের অনুপাত তো বন্ধুরা সেমভাবেই ভাবেই করতে হবে দেখো করাচ্ছি ভালো করে মূলধন সময় মূলধন সময় আর কি না লাভ তো ভালো করে দেখো এখানে মূলধন কত বলেছে মূলধন কি বলেছে না মূলধন অনুপাতা তাই তো মূলধন অনুপাত এবং বছরের শেষে প্রাপ্ত লাভাংশ অনুপাত লাভাংশ অনুপাত কত বলেছে না ফাইভ ইজ ডু থ্রি ওয়ান তাই তো বন্ধুরা দেখো ভালো করে মূলধন অনুপাত লাভের অনুপাত কিনা ফাইভ ইজ ইজু থ্রি ইজু ওয়ান এটুকু পার নিশ্চয় কারো বোঝার অসুবিধা নেই এরপর আমাকে সময়টা চেয়েছে যে সময়টা কত সময়ের জন্য নিয়োগ মানে নিয়োগ করেছিল ঠিক আছে তো সময়টা আমি কি করে বের করবো ঠিক সময় বের করাতে গেলে সেম জিনিস এ ইস ডু করলাম তো দেখো এখানে তো লাভ কত পাঁচ আমি সেই জন্য এখানটা পাঁচ করলাম বাই দেখো মূলধন কত পাঁচ মানে লাভ সব সময়ের জন্যই উপরে থাকে লাভ মানে সে উপরের জিনিস লাভ মানেই উপরের জিনিস লাভ সবসময়ের জন্য উপরে থাকে এখানে লাভ কত তিন বিয়ের ক্ষেত্রে তাহলে এখানটা আমি তিন করলাম ওরা পর দেখো কত এখানে বি কত বিয়ের মূলধন কত ছয় এখানটা ছয় করে দিলাম ইস্টু দিলাম দেখো এই ক্ষেত্রে দেখো দেখো সি এর লাভ কত এক এখানটা আমি এক করলাম দেখো এর মূলধন কত আট এরপর যেটা আমার কাটাকুটি যাবে আমি করে দিই তিন একে তিন তিন দু ছয় পাঁচ একে পাঁচ পাঁচ একে এক তাই তো তাহলে এখানটায় এক বাই এক ইস ডু এক বাই দুই ইস ডু এক বাই আট হলো তাই তো বন্ধুরা তো ভালো করে দেখো এক দুই আর আটের লসায়ও কত আমার আটই হয় এক দুই আর আটের লসায়ও কত আমার আটই তো হয় তাই তো বন্ধুরা তো দেখো তাহলে আমি দেখো এর নিচে কত এ মানে তো আমার এক তাহলে এক গুণিত এর নিচে আমার কত আছে এক একের বাড়ির নামতে পারবো কখন আমার এই আট হয় তাহলে এক আটে আট সেই জন্য আমি এখানটা আট লিখলাম ইস্টু দিলাম এরপরে দেখো বি মানে কত এপরে কত এক আছে তো এই একটা আমি লিখলাম গুণ চিহ্ন দিলাম দেখো বি এর নিচে কত দুই আছে দুইয়ের বাড়ির নামতে পারব কখন আট হয় দুই চারে আট দুই চারে আট সেই জন্য এখানটায় চার হলো টু দিলাম এরপরে দেখো এখানে কত আছে এক আমি এক দিলাম গুণিতক দেখো এর নিচে কত আছে আট আটের বাদ নামতে পারো আট একে আট আট একে আট তাই তো তো বন্ধুরা দেখো তাহলে এক আটে কত এটা হবে এক আটে আট গুণ করলে তাহলে আমি একবার এখানটায় আট বসিয়ে দিলাম আট আমার এখানটায় আট হয়ে গেলো এক চারে চার তাহলে এখানটায় আমি কত না চার বসাবো আমার এখানটায় চার হয়ে গেল তাই তো এক একে এক তাহলে এখানটা কত বসাবো না এক একে এক মানে এখানটায় আমার এক হয়ে গেল তাই তো বন্ধুরা তাহলে আমার সময়ের অনুপাত্র কত না সময়ের অনুপাত্র হচ্ছে এইট ইজ ডু ফোর ইজ টু ওয়ান এইট ইজ টু ফোর ইজ টু ওয়ান এইটাই আমাদের উত্তর এইটাই আমাদের উত্তর তো চলো বন্ধুরা এরপর আমরা পরের প্রশ্ন অর্থাৎ সাত নম্বর প্রশ্নে আসি সাত নম্বর প্রশ্নে কী আছে দেখা যাক তো বন্ধুরা আমাদের সাত নাম্বার প্রশ্নটি কিনা আমাদের সাত নম্বর প্রশ্নটি হলো এব সি একটি ব্যবসাতে যতক্ষণে বারোশো টাকা চার মাসের জন্য চোদ্দোশো টাকা পাঁচ মাসের জন্য এবং হাজার টাকা ছ মাসের জন্য বিনিয়োগ করে ব্যবসার শেষে মোট আট হাজার নশো টাকা লাভ হয় তাহলে বি কত টাকা পাবে ব্যবসার শেষে মোট আট হাজার নশো টাকা লাভ হয় তাহলে বি কত টাকা পাবে তো অঙ্কটা খুবই সহজ বন্ধুরা তোমরা দেখো আমরা কী করবো না এ বি ইসডু সি করবো তাই তো তো দেখো এ কত টাকা না এ বারোশো টাকা কত টাকা না বারোশো টাকা সেটা কত মাসের জন্য চার মাসের জন্য চার করে দিলুম ইস ডু দিলুম বি কত টাকা না বি হচ্ছে চোদ্দোশো টাকা চোদ্দোশো টাকা বি চোদ্দোশো টাকা কত মাসের জন্য না পাঁচ মাসের জন্য তাই তো বন্ধুরা এবং কী বলেছে না সি হাজার টাকা ছ মাসের জন্য কত টাকা না হাজার টাকা ছ মাসের জন্য এটুকু পার নিশ্চয় কারোর বোঝার অসুবিধা নেই দেখো এখানে দুটো শূন্য এখানে দুটো শূন্য এখানে দুটো শূন্য মানে কমন যে শূন্যগুলো গেছে সেই শূন্যগুলো আমি কেটে দিলাম দেখো আরও একটা সহজ হয় এখান থেকে আরও সংখ্যা কাটাকুটি করে দেবো তাই তো তাহলে আরও আমার ইজি হয়ে যাবে দেখো দুই ছয় বারো দুই সাতে চোদ্দ দুই পাঁচে দশ মানে উভয় পক্ষ থেকে কিন্তু দুই কমন যাবে তাহলে দেখো ছয় তাহলে দেখো ছয় দুগুণে কত চার ছয় কত চার ছয় চব্বিশ তাহলে চব্বিশ ইস ডু সাত পাঁচে কত পঁয়ত্রিশ ইস ডু পাঁচ ছয় কত তিরিশ তো এরপর কী বলেছে না বি কত টাকা পাবে বি তাই তো বি কত টাকা পাবে তাহলে বি কত পঁয়ত্রিশ থার্টি ফাইভ থার্টি ফাইভ আমি লিখে দিলাম এরপরে কি না আমরা যদি এগুলো যোগ করি আমাদের কত হয় দেখো যোগ করলে কত হবে বলো যোগ করলে কত হবে না এটা এইটটি নাইন হবে কত না নাইন দেখো চার পাঁচ আর শূন্য মানে নয় দুই আর 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 ওই জন্য হলো দেখো কি বলেছে শেষে দেখো অঙ্কটা দেখো তোমরা প্রত্যেকে অঙ্কতে কি বলেছে না ব্যবসায় মোট আট হাজার নশো টাকা লাভ হয় কিনা ব্যবসাতে মোট আট হাজার নশো টাকা লাভ হয় অংশ যেটা হয়েছে তার সেইভাবেই তো তারা পাবে তাই তো তো উননব্বই একে উননব্বই একটা দুটো একটা দুটো তাই তো তো দেখো তাহলে কত না তিন হাজার পাঁচশো টাকা হবে কারণ পঁয়ত্রিশ একে পঁয়ত্রিশ দুটো শূন্য মানে দুটো শূন্য গেল তিন হাজার পাঁচশো টাকা তো নিশ্চয়ই বুঝতে পেরেছো বন্ধুরা কারণ নিশ্চয়ই বোঝার অসুবিধা নেই তো চলো আমরা পরবর্তী প্রশ্নে আসি তো বন্ধুরা আমাদের আট নাম্বার প্রশ্নটি কিনা অমর পঁয়তাল্লিশ হাজার টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করেন ছ মাস পর প্রকাশ তিরিশ হাজার টাকা নিয়ে ব্যবসায় যোগ দেন বছরের শেষে কি অনুপাতে তারা লাভ পাবে তাই তো তো দেখো অঙ্কটা কিন্তু খুব সহজ তাহলে এ ফর অমর ই ফর প্রকাশ করল তাইতো তো অমর কত টাকা না তো অমর হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা কত না পঁয়তাল্লিশ হাজার টাকা তাই তো বন্ধুরা কত মাসের জন্য মানে সারা বছরের জন্য কারণ অমর পঁয়তাল্লিশ হাজার টাকা একটি ব্যবসা শুরু করেন এবং মাস পর টাকা নিয়ে ব্যবসায় যোগ দেন তাহলে বছরের শেষে বলেছে মানে বছরের শেষে মানে অমরেরটা আমার এক বছরই কেটেছে আর প্রকাশ যে তিরিশ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করেছিল তাই তো এটা কত মাস কাটবে কারণ ছ মাস পর ব্যবসাতে যোগ দিয়েছে আমরা কি জানি বারো মাসে এক বছর তাহলে বারো থেকে ছয় বাদ দিলে কত ছয় তো এটা ছ মাস কাটবে তাই তো বন্ধুরা তো দেখো এখান থেকে এই শূন্য আমি এখানে তিনটে শূন্য মানে তিনটে করে শূন্য তো কমন যাচ্ছে আমি তিনটে করে শূন্য ওই জন্য কেটে দিলাম তাই তো এরপরে দেখো পনেরো তিনে পঁয়তাল্লিশ পনেরো দুকুণে তিরিশ তাই তো ছয় দু কত না বারো ছয় দু কত না বারো তাহলে তিন দু কোনে কত ছয় ইজো দুই তাহলে তো দেখো এটাকে কাটাকুটি করলে দুই একে দুই তিন এক দুই তিনে ছয় তাই তো দুই একে দুই দুই তিনে ছয় তাহলে থ্রি ইজ টু ওয়ান কিনা থ্রি ইজ টু ওয়ান তো সঠিক উত্তর কী হবে না বন্ধুরা আমাদের থ্রি ইজ টু ওয়ান তাই তো তো চলো এরপর আমরা পরবর্তী প্রশ্নে আসি তো বন্ধুরা আমাদের নাম্বার প্রশ্নটি কিনা আমাদের ন নম্বর প্রশ্নটি হলো এ ইসু বি তিন বন্ধু করে একটি ব্যবসা শুরু করেন তাই তো মাস পর এ তার অর্ধেক মূলধন তুলে নেয় দু মাস পর এ তার অর্ধেক মূলধন তুলে নেয় বারো মাস পর তিনশো আটাত্তর টাকা লাভ হলে বি কত টাকা পাবে তঙ্কটা খুবই সহজ বন্ধুরা দেখে না আমি কি করবো না এ ইজ ডু কিনা এ ইজ বি ইজ বিজু সি করলাম তাই তো তাহলে দেখো এতে কি আছে ওয়ান বাই টু ইজ ইসু বি এতে কি আছে না ওয়ান বাই থ্রি সি এতে কি আছে না ওয়ান বাই ফোর তাই তো বন্ধুরা দেখো দুই তিন আর চার দুই তিন আর চার এদের আমি লস হয়ে করছি দুই একে দুই তিন দুই দুকোনায় চার তাহলে তিন দুকোনায় ছয় ছয় দুগো কত বারো এদের লস হয়ে কত না বারো এদের লসাগু যদি বারো হয় দেখো এর নিচে কত আছে তাই তো দুই আছে তো কারণ সবার নিচেই দেখো সবের উপরেই দেখো এক এক আছে লব সব এক এক তাহলে এদের নিচের গুলো আমি এবার ফলো করবো লব যেহেতু সব এক আর আমার দেখার প্রয়োজন নেই তাই তো দেখো দুই ছয় বারো বারোতে আসবো দুই ছয় বারো তাহলে সিক্স টু দেখো তিন চারে বারো ফোর হলো দেখো চার আছে চার তিনে বারো চার তিনে বারো তো ভারত মানে এদের নিচে নিচের যে সংখ্যাগুলো আছে সেটা দিয়ে আমি ভাগ করবো তাই তো তাহলে তাই তো এটা আমি আমার মুছে দিচ্ছি তো এরপর আমার কাজ হবে কিনা বন্ধুরা এই যে অনুপাতটা আমি পেয়ে গেলাম এই অনুপাতটা দিয়েই আমার অঙ্ক মেন হচ্ছে অঙ্ক তাই তো দেখো ভালো করে কি না দু মাস পর অর্ধেক টাকা তুলে নেয় তাহলে এর মূল টাকা কত ছয় টাকা এটা দু মাস খেটেছিল দু মাস খেটেছিল দু মাস পর অর্ধেক তুলে নেয় মানে ছয়ের অর্ধেক কত তিন তাহলে এই তিনটা কত দিন কাটবে আমার বারো মাসে তো এক বছর দু মাস এখানে খেটেছে তাহলে তিনটা নিশ্চয়ই দশ মাস কাটবে সবেরই তো মানে তিন বন্ধুরই এক বছর করে টাকা কাটছে তাই তো তো এই যে ছ টাকা আমার এই আনুপাতিক ভাগারে মানে এ করতে আমার যে ছ টাকা বেরিয়েছিল এটা আমার অঙ্কতে বলেছে দু মাস খেটেছে দু মাস খাটার পর সে তার অর্ধেক মূলধন তুলে নেয় তাহলে ছয়ের অর্ধেক কত তিন তাহলে তিন তুলে নিয়েছে পড়ে রয়েছে তিন এটা কতদিন কাটবে এটা দু মাস খেটেছে তাহলে আরও দশ মাস কাটবে এটা সেই জন্য দশ করলো তাই তো বন্ধুরা এরপর দেখো বিয়ের ক্ষেত্রে কি বলেছে বিয়ের ক্ষেত্রে কিছু বলে না মানে বিয়ের টাকাটা পুরো বারো মাসই খাটবে তাই তো আর সি এর ক্ষেত্রেও কিছু বলে না মানে সি এর টাকাটাও বারো মাসেই খাটবে সি এর টাকাটাও কিনা বারো মাসেই খাটবে তাই তো বন্ধুরা তাহলে দেখো ছয় দুগুণে কত বারো প্লাস দশ দিনে তিরিশ তাহলে বারো আর তিরিশ যোগ করে আমি কথা হবে না একবারে বিয়াল্লিশ আমি করে দিচ্ছি কোনো বিয়াল্লিশ তাই তো এরপর ইসডু দিলাম বারো চারে চার বারো আটচল্লিশ এরপর বারোকে বারো 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 দিনে ছত্রিশ ছত্রিশ হয়ে গেল তাই তো এরপর আমি এটা কাটাকুটি করবো কাটে কটি করলে যেটা আমার হয় সেটাই করবো দেখো ছয় দিয়ে সবাই খেয়ে যাবে ছ সাত বিয়াল্লিশ ছয় আটে আটচল্লিশ ছয় ছয় ছত্রিশ তো তাহলে সেভেন ইজরো এইট ইজরো সিক্স হয়ে গেলো এখান থেকে আমাকে বলেছে বি কত টাকা পাবে কারণ বিয়ের টাকাটা তো আমার চেয়েছে বি বি চেয়েছে মানে দেখো আমি এখানটা বি লিখলাম বি লেখার পর দেখো বি মানে কত আট উপরে আমি আট দিলাম এদের দেখো যোগ বল করছি দেখো এদের যোগ বল কত দেখো সাত আটে পনেরো আর ছয়ে কত একুশ তাহলে একুশ আমার হয়ে গেল উনি তো দেখো কি না তিনশো আটাত্তর টাকা লাভ হয় তিনশো আটাত্তর টাকা লাভ তাই তো তাহলে সাত তিনে একুশ তাই তো সাত পাঁচে পঁয়ত্রিশ সাত পাঁচে পঁয়ত্রিশ চার সাত আঠাশ তিন একে তিন তিন আটে চব্বিশ তাহলে আঠেরো হলো আঠেরো তাহলে আঠেরো হলো কাটাকুটি করে আঠেরো আটে কত না একশো চুয়াল্লিশ তাহলে বি কত টাকা পাবে বন্ধুরা না বি একশো চুয়াল্লিশ টাকা বি পাবে কত টাকা না একশো চুয়াল্লিশ বুঝতে পেরেছ কারো নিশ্চয়ই বোঝার অসুবিধা নেই তো চলো এরপর আমরা পরের প্রশ্নে সমাধানে আসি তো বন্ধুরা আমাদের দশ নম্বর প্রশ্নটি কি বলছে না আমাদের দশ নম্বর প্রশ্নটি হলো সি তিন ব্যক্তি যথাক্রমে ওয়ান বাই সিক্স ইজ টু ওয়ান বাই ফোর ইজ ওয়ান বাই থ্রি অনুপাতে মূলধন বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করেন চার মাস পর বি তার মূলধনের মূলধন দ্বিগুণ করেন এবং এর এক মাস পর সি তার মূলধন অর্ধেক করেন বছরের শেষে এগারো হাজার আটশো টাকা লাভ হলে এ কত টাকা পাবে তাই তো বন্ধুরা তো এটাও সহজ অঙ্ক খুব দেখো আমি কি করবো না এ B বি ইজডু সি করলাম এ B বি ইজডু সি তাই তো তো এখানে দেখো ভালো করে দেখো এ কত না ওয়ান বাই সিক্স ওয়ান বাই সিক্স বি কত না ওয়ান বাই ফোর ওয়ান বাই সি কত না বন্ধুরা ওয়ান বাই থ্রি সি কত না ওয়ান বাই থ্রি এটুকু কারো অসুবিধা নেই তো কত হয় দেখি ছয় চার আর তিন তাই তো দুই তিনে ছয় চার দুই দুগুণে চার দুই দুগুনে চার তিন এখান থেকে তিন কমন গেল তিন একে তিন দুই তিন একে তিন তিন দুগোনে ছয় ছয় দুগুণে কত না বারো কত না বারো এদের লসাগু তো বারো এদের লসাগু যেহেতু বারো দেখো প্রত্যেকের উপরে দেখো হ লবত এক আছে লব কত না আমার এক আছে তাহলে ছয় দুগুনে বারো এটা দুই হলো চার তিনে বারো তিন হলো তিন চারে বারো এটা চার তিন চারে দেখো বারো চার তিনে বারো ছয় দুগুণে বারো তাই তো তাহলে এদের অনুপাত টু ইজডু থ্রি ইজু ফোর হয়ে গেলো টু ইজডু থ্রি ইজ টু ফোর হয়ে গেল তো বন্ধুরা এরপর দেখো প্রশ্নতে কি বলেছে না চার মাস পর বি তার মূলধন দ্বিগুণ করে এবং এর এক মাস পর শীতলার মূলধন অর্ধেক করে এখানে এর কোনো কিছু বলেনি তাহলে এ যেহেতু এখানে দুই এর টাকাটা বারো মাসই খেটেছে তাই তো আমি এখানটা ইসডু দিলুম এরপর দেখো বিয়ের একটু জটিল আছে দেখো চার মাস পর বি তার মূলধন দ্বিগুণ করে তাহলে চার মাস তিনটা কেটেছে চার মাস তাই তো এরপর মূলধনে তিনের দ্বিগুণ কত ছয় ছয় এটা কত দিন খাটে আমার এই ছয়টা দেখো এখানে তো চার মাস কেটেছে তাহলে আর আট মাস খাটবে কেন আমরা কি জানি বারো মাসে এক বছর তাহলে চার মাস যদি খেটে নেয় আরও আট মাস পড়েছে তাহলে এই আট মাসটা এইটা হবে তাই তো কারণ তিন মাস তার যে তিন বেরিয়েছে এটা চার মাস কেটেছে তিন এরপর মূলধন তার দ্বিগুণ করে তাহলে তিনের দ্বিগুণ কত ছয় তিনের দ্বিগুণ কত ছয় এটা কত দিন কাটবে এটা তো চার মাস কেটে গেছে তাহলে আরো আট মাস বাকি তাহলে এটা আট মাস কাটবে আমি ইস্টু দিলাম দেখো সি এর কত চার এরপরে দেখো সি এর ক্ষেত্রে কি বলেছে সি এর ক্ষেত্রে যেটি বলেছে সেটি হলো দেখো যে এর এক মাস পর সি তার মূলধন অর্ধেক করে মানে এর এই যে চার মাস এর এক মাস পর মানে সি এরটা কি আমার পাঁচ মাস কেটেছে পাঁচ মাস খাটার পর এর মূলধন অর্ধেক করে এর মূলধন কত ছিল আমার কত ছিল না বন্ধুরা চার ছিল তাহলে এর অর্ধেক করেছে অর্ধেক করেছে মানে দুই করেছে আর এটা এটা তো পাঁচ মাস খেটেছে তাহলে বারো থেকে পাঁচ বাদ দিলে কত সাত থাকে কেন বারো থেকে পাঁচ বাদ দেবো কারণ বারো মাসে তো এক বছর আর এখানে পাঁচ মাস খেটে গেছে তাহলে আরও সাত মাস পরে আছে ওই জন্য এখানে আমি সাত গুণ করলাম না ওই জন্য আমি সাত গুণ করলাম তো এটুকু পার নিশ্চয় কারো কিছু বোঝার অসুবিধা নেই তাই তো তো দেখো তাহলে দেখো আমি এটা কী করব না বারো দোকানে কত চব্বিশ ইজড়ো তিন চারে বারো তিন চারে বারো আর আট ছয় আটচল্লিশ আট ছয় চার দশ আট আটচল্লিশ তাহলে কী হয় না শূন্য ছয় ষাট হয়ে গেল এটা কত না ষাট ইজড়ো চার পাঁচে কত না কুড়ি চার পাঁচে কত না কুড়ি সাত দোকানে কত না চোদ্দো তাহলে কত চৌত্রিশ চৌত্রিশ তাই তো আমি এটাকে এবার কাটাকুটি করবো কত দিয়ে না দুই দিয়ে তাহলে দুই বারোই চব্বিশ এডু দুই তিরিশে ষাট ইস্টু দুই সতেরোই চৌত্রিশ তাই তো এটাই আমার বেড়ে গেল এবার এখান থেকে আমার খুব সহজ উত্তরটা বের করানো কারণ আমাকে কী চেয়েছে এখানে কী চেয়েছে বন্ধুরা আমাকে কার মূলধন চেয়েছে না এর মূলধন তাহলে এ সমান কত না এ মানে তো বারো বারো আর এদের যোগ ফল কি না এদের আমি যোগ ফল বের করবো তো এদের যোগ ফল কত না আমার এদের যোগ বল হচ্ছে বন্ধুরা উনষাট কত না উনষাট দেখো তুমি করো দুই আর শূন্য আর সাত সাত আর দুই আর শূন্য আর সাতে কত না নয় আর আর একে কত পাঁচ তাহলে আমার ঊনষাট হলো উনিতক চিহ্ন দিলাম আমি দেখো এরপর কি না আমার লাভ কত বলেছিল অঙ্কটাতে অঙ্কতে দেখো লাভ কি বলেছে না অঙ্কতে বলেছে এগারো হাজার আটশো কত না এগারো হাজার আটশো টাকা এগারো হাজার টাকা তাহলে উনশো আট দু দু একশো একটা দুটো শূন্য তাহলে একটা দুটো শূন্য তাই তো বারো দু কত না চব্বিশ বারো দু কত চব্বিশ তাহলে কত না দু টাকা কত হবে না বন্ধুরা দু টাকা তো কারণ নিশ্চয়ই বোঝার অসুবিধা নেই বন্ধুরা তো বন্ধুরা আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি এর পরবর্তী ক্লাসে তোমাদের যে কোশ্চেনগুলি রয়ে গেল সেই কোশ্চেনগুলির সলভ করাবো তো বন্ধুরা সেই ক্লাসটি যদি তোমরা পেতে চাও সবার আগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বিল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অল করে দাও তো ওকে গুড বাই বন্ধুরা তাহলে পরের ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখাবে আসছি তাহলে